আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আজ সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে হয় এক মিছিল ও সভা। সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক মজুমদারের নেতৃত্বে হয় এই মিছিল ও সভা। মিছিলটি সোনামুড়া কংগ্রেস ভবন থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমুনিতে এসে এক সভায় মিলিত হয়। এদিনের এই সভায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি সৃষ্টি মোহন দাস, কংগ্রেসের যুবনেতা মনির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিল শেষে এক সাক্ষাৎকারে সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক মজুমদার জানান, গোটা সোনামুড়া মহকুমার কংগ্রেস সমর্থকরা কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে জয়ী করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করছে। প্রদেশ কংগ্রেসের সহসভাপতি সৃষ্টি মোহন দাস জানান, বিপ্লব কুমার দেবের সাথে আশিস কুমার সাহার কোন তুলনাই হয় না। বিপ্লবের জমানায় এরাজ্যের অর্থনৈতিক দৃষ্টি সংস্কৃতি সব ভেঙে পড়েছিল। গোটা রাজ্যে আশিস কুমার সাহা একজন সজ্জন ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত। তাই বিপ্লব কুমার দেবকে আশিস কুমার সাহা বিপুল ভোটে পরাজিত করে লোকসভা নির্বাচনে জয়ী হবেন। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আজকে মূলত আমাদের জেলা কংগ্রেসের একটা বর্ধিত সভা ছিল। সে বর্ধিত সভায় আমাদের সারা সাব ডিভিশনের এই সোনামুড়া জেলার অন্তর্ভুক্ত, সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত সমস্ত কার্যকর্তারা আজকে এই সভায় হাজির ছিলেন। এই কেন্দ্রে আমাদের সম্মানিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফ থেকে প্রার্থী হিসাবে সেখানে ঘোষণা করা হয়েছে। আমাদের রণকৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং আমাদের কর্মীদের নেতাদের আগামী লোকসভা নির্বাচন আমরা কীভাবে করব সেই সম্পর্কে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তারপরে এই সোনামুড়া শহরে আমরা একটা মিছিল বের করে আমাদের দলীয় প্রার্থীর সমর্থে ভোট দেওয়ার জন্য আমরা মানুষকে আমরা আবেদন রেখেছি। দেবের সাথে আশিস স্যার কোনো তুলনাই চলে না মানুষ হিসাবে, কারণ বিপ্লব দেব গত যে কয়েকদিন ত্রিপুরার যে কয়েক বছর রাজত্ব করেছেন, প্রায় চার বছর রাজত্ব করেছেন, ওনার সময়কালে ত্রিপুরার যে অর্থনৈতিক অবনতি, সাংস্কৃতিক অবনতি, সামাজিক অবনতি যেটা হয়েছে এটা এটা বাসার অপেক্ষা রাখে না, ত্রিপুরাটাকে শেষ করে দিয়েছে। ওদিকে কেন্দ্রীয় স্তরে নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষটাকে খোলসা করে ছেড়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজকে যখন আশিস শাহের মতো একজন সজ্জন এবং ভদ্রলোক কংগ্রেসের প্রার্থী হয়েছেন, আমরা যারা কংগ্রেস কর্মী আছি আমরা সবাই উজ্জীবিত কংগ্রেসের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানিয়ে আমরা আমাদের নতুন উদ্যমে কংগ্রেসটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা মাঠে নেমেছি। এবং তুলনা যদি করতে হয়, এবার মানুষ চিনে গেছে বিপ্লব দেবের চরিত্র, বিপ্লব দেবের মনোযুক্ত বোধ সব কিছু মানুষ জেনেছে। আশিস শাহের কাছে বিপ্লব দেব বিপুল ভোটে পরাজিত হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। গ্যারান্টি যখন বলছি তখন এটা মোদীর গ্যারান্টি না, আমাদের আমজনতার গ্যারান্টি। আমজনতা এবার গ্যারান্টি দিচ্ছে যে বিপুল দেবকে আমরা হটাবো, বিপ্লব দেবকে হটাবো এবং ভারতীয় জনতা পার্টিকেও ত্রিপুরা রাজ্যের থেকে প্রতারিত করবো। এবং এই আসন্ন লোকসভা ভারতবর্ষের জন্য একটা দিক নির্দেশ হতে চলছে। আমরা আশা করি যে ভারতবর্ষের যে ইন্ডিয়া জোট, এই জোট আবার ক্ষমতায় আসবে এবং বিপ্লব দেব সহ যারা যারা মোদীর পরিবারের লোক সবাই পরাজিত হয়ে যার যার বাড়িতে ফিরে যাবে, এটুকু আশা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল, পালসার, গ্ল্যামার, স্কুটি, টমটম, অটো, বলের পিক আপ, ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া ধনিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান, কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত, ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না, তাহলে আর চিন্তা কিসের? আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা।
বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা। তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো, যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজও করা হয়। আমাদের ঠিকানা কুলবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাউধারিণী চৌমনি, সোনামুড়া, সিপাহী চলা, ত্রিপুরা। যোগাযোগ 9366259986 অথবা 7640965282।